স্নেহান এনজিও তুলসী ফাউন্ডেশন উদয়ের পথে পক্ষ থেকে সমগ্র দেশ বসন্ত ঋতুতে আবির রঙে রাঙ্গা হয়ে উঠেছে, ব্যতিক্রম নয় আসাম। আসামের বিভিন্ন জেলার পাশাপাশি বরাক উপত্যকায়ও বিভিন্ন জায়গায় উৎসাহের সাথে পালিত হচ্ছে বসন্ত উৎসব। নাচে, গানে, কবিতায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছেন আবাল বৃদ্ধ বনিতা সকলেই। প্রতিবছর ন্যায় এবারও করিমগঞ্জের ঐতিহ্যমণ্ডিত নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ের কর্মকর্তারা বসন্ত উৎসবের আয়োজন করেছেন। এই বছর নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ে 25 বছর পূর্ণ হয়েছে। এবার দোল পূর্ণিমা উপলক্ষে করিমগঞ্জ শহরের বিকমচাঁদ বিদ্যালয়ে রবিবার বসন্ত উৎসব পালিত করেন সংশ্লিষ্ট সঙ্গীত বিদ্যালয়ের মহিলারা। আজ বসন্ত উৎসবের পর প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরে নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ের অন্যতম কর্ণধার পারমিতা পাল বণিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নমস্কার। প্রতি বছরের মতোই নবগীতিকা সঙ্গীত বিদ্যালয় আমরা এইভাবে বসন্ত উৎসব পালন করি। আমাদের এই দোল পূর্ণিমাতে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করি আমরা। তো আমাদের এই অনুষ্ঠানে নানান ধরনের নৃত্য, সঙ্গীত সব কিছু মিলেই আমাদের এই অনুষ্ঠান থাকে। তো এইবার হয়েছে আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই বিদ্যালয় সঙ্গীত বিদ্যালয় 25 বছর পূর্তি অনুষ্ঠান। তো 25 বছরের অনুষ্ঠান যেহেতু আমরা গতকাল একটা শোভাযাত্রার মাধ্যমে আমাদের 25 বছর অনুষ্ঠানটা শুরু করেছি। বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তো প্রথমেই আমাদের এই বসন্ত উৎসবের অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করছি। তো এইবার আমাদের শোভাযাত্রাটা কালকে হয়েছে, আজকে আমাদের এই বসন্ত উৎসবের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান আয়োজন করেছি। কি কি থাকছে আজকে আপনাদের অনুষ্ঠানে? অনুষ্ঠানে তো প্রথমত থাকবে রবি ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উপরে রয়েছে নৃত্যের সমাহার, তারপর রয়েছে সঙ্গীতের লোকসঙ্গীতের অনুষ্ঠান, তারপর রয়েছে বিভিন্ন আঙ্গিকে লোকনৃত্যের উপরে কিছু অনুষ্ঠান, সব মিলেমিশে একটা জমজমাট অনুষ্ঠান। বসন্ত উৎসব পালনে ব্যতিক্রম নয় হাইলাকান্দি জেলাও। আজ হাইলাকান্দির বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসব পালিত করে। হাইলাকান্দির রামকৃষ্ণ সেবা সমিতিতে আজ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্জলি একাডেমির বসন্ত উৎসব পালন করে। এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের পুরুষ মহিলারা রঙের পবিত্র উৎসবে অংশগ্রহণ করে একে একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করে। অন্যদিকে বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নমস্কার, মই হাইলাকান্দিতে থাকো। আমার ইয়াতে নৃত্যাঞ্জলি একাডেমির হইতে 2003-ৰ পৰা বসন্ত উৎসব পালিত হয়। প্রতি বছর আমি এইটু করে থাকো। আমি কেতিয়াবা এইটু টাউনত করে থাকো, কেতিয়াবা রবীন্দ্র ভবন, এইবার এইটু রামকৃষ্ণ সেবা সমিতি আমি করে আছো। বসন্ত একটা কালার আর বসন্তর উৎসব আমি আপামর হাইলাকান্দির জনসাধারণের প্রতি শুভেচ্ছা জানাই আছো। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমতে শান্তি নিকেতনতে এইটু মানে বসন্ত উৎসবর প্রবর্তন করেছিল। এদিকে নাচে গানে বসন্ত উৎসব পালিত হলো শিলচরেও। 32টি সংগঠনের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো বসন্ত উৎসব পালন করা হয় শিলচরে। রবিবার স্থানীয় শিশু উদ্যানে বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ শহরের বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে আয়োজিত হয় বসন্ত উৎসব মহামিলনের কেন্দ্রস্থল হিসেবে পরিলক্ষিত হয়েছে। আবিরের রঙে রাঙ্গিয়ে এদিন নাচে গানের মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা নানা সাধের অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেন সবাই। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।